प्रिय छात्र छात्रीरा लॉकडाउन पीरियडे आमरा भूगोल विषय जे क्लास शुरू करेछिलाम नवम श्रेणी क्षेत्रे सेई क्लासे चतुर्थ अध्याय जे टॉपिकटा आमरा शुरू करेछिलाम भूमिरूप गठनकारी प्रक्रिया ओ पृथिवीर भूमिरूप तार आज शेष क्लास अर्थात आमरा पर्यायक्रमिक भावे বিভিন্ন ভূমিরূপগুলো সংক্রান্ত আলোচনা এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নগুলোকে আলোচনা করে দিয়েছিলাম এবং তোমরা যারা ক্লাস ফলো করেছো সিরিয়ালি যারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ক্লাস ফলো করতে গিয়ে আমি সেখানেও অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলাম কমেন্ট সেকশনে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি কমেন্টস রিভিউ ক্লাসও করে দিয়েছিলাম আর কিছু প্রশ্নের উত্তর যেগুলো একটু লেন্দি প্রশ্ন হবে কিভাবে লিখতে হবে সেই প্রশ্নগুলো এই প্রশ্ন আলোচনার টপিকগুলোতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যারা ক্লাস দেখেছো তারা আশা রাখছি যে তাদের সমস্যার সমাধান তারা সেখানে পেয়েছো আজকে আমরা এই অধ্যায়টার প্রায় 30টার মতো ভিডিও আপলোড করতে চলেছি এই ভিডিওটাকে নিয়ে যেখানে আমাদের সমগ্র অধ্যায়টির একটা পর্যায়ক্রমিক আলোচনা আছে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব তোমরা আগের দিনে আমি হয়তো বলেছিলাম যে সমভূমি যে অংশটুকু আমাদের বাকি ছিল সেই সমভূমির অংশটুকু আমরা পরপর দুটো ক্লাসে করেছিলাম এবং শ্রেণীবিভাগের ক্ষেত্রে এবং সমভূমির গুরুত্ব একটি ক্লাস দিয়েছিলাম আজকে আমরা সমভূমি থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব তার মধ্যে কয়েকটি প্রশ্ন একটু ডিসকাস করে দেব যেটা তোমাদের বইয়েতে হয়তো খুব একটা ভালো নাও থাকতে পারে আমি সেই জন্যই একটু আলোচনা করে দেব আর বাকি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর যারা ক্লাসগুলো ফলো করেছো খুব সুন্দরভাবে লিখতে পারবে এই আশা রাখি এবং বিশ্বাসও রাখি সুতরাং আমি যেমন বলি যে তোমরা সবসময় টেক্সট বইটাকে একটু ভালো করে ফলো করতে হবে তার কারণ হচ্ছে টেক্সট বই থেকে আমাদের অসংখ্য শর্ট কোশ্চেন কিন্তু আসবে তাই জন্য তোমরা শর্ট প্রশ্নগুলোর জন্য দেখা যাবে যে টেক্সট বইটাকে একটু খুঁটিয়ে পড়তে হবে লাইন বাই লাইন পড়লে আমরা অসংখ্য শর্ট কোশ্চেন সেখান থেকে পেয়ে যাব আর যখন আমরা এই যে প্রশ্নগুলো আজকে পড়বো আগে যেমন বিভিন্ন টপিকের বলেছিলাম সেই বড় প্রশ্ন বা মাঝারি মানের প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে গিয়েও আমরা কিন্তু অনেক শর্ট কোশ্চেন পেরে যাব বা সেখান থেকে অনেক শর্ট কোশ্চেনের উত্তর আমরা জানতে পারবো এবার একটা কথা বলি তোমাদের কাছে যে টেক্সট বই আছে কারো কাছে একটা কারো কাছে দুটো যে টেক্সট বই আছে যে রাইটারেরই হোক যেহেতু এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে গেল তোমাদের প্রত্যেকের নিজেদের দায়িত্ব থাকবে যে সেই অধ্যায়ের অনুশীলনী থেকে যে যে প্রশ্নগুলো আছে বিশেষ করে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনও আমি বলবো সেই প্রশ্নগুলোকে একটুখানি কিন্তু দেখার জন্য আমি অবশ্যই বলবো এবং প্র্যাকটিস করার জন্য বলবো তোমরা সেখানে প্র্যাকটিস করতে গিয়ে দেখবে আমি ক্লাসে যে প্রশ্নগুলো টপিক শেষ হওয়ার পর আলোচনা করেছি ম্যাক্সিমাম সেই ধরনের প্রশ্ন বা সেই প্রশ্নগুলি ওখানে দেয়া আছে তাই তোমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না চলো দেখা যাক আজকে আমাদের এই অধ্যায়ের সমভূমি অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটুখানি আমরা আজকে আলোচনা করে এই অধ্যায়টা সমাপ্ত করব দেখো প্রথমেই যে প্রশ্নটা আমি দিয়েছি একটা আমি সিনপসিস তৈরি করেছি সেটা হচ্ছে যেমনই আমি আগের যে ক্লাসগুলোতে বলেছিলাম যে মালভূমি কাকে বলে মালভূমির বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক সেরকমই সমভূমি বলতে কি বোঝো সমভূমির বৈশিষ্ট্য আলোচনা করো এটা আমি প্রথম প্রশ্ন হিসেবে দিয়েছি সেকেন্ড প্রশ্ন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সমভূমির শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বিভাগের বর্ণনা দাও দেখবে তোমরা যারা সমভূমির ক্লাসগুলো পরপর দেখতে সক্ষম হয়েছো এখনো পর্যন্ত আমি প্রথম ক্লাসেই ক্লাসিফিকেশন করেছিলাম তার পরবর্তী ক্লাসগুলোতে বিভাগ অনুযায়ী মানে প্রধান বিভাগ এবং তার উপবিভাগ অনুযায়ী আলোচনা করেছি তাই এই প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে সেরকমই তোমাদের একটি যে কোনো বিভাগ সম্পর্কে ব্যাখ্যামূলক আলোচনা করতে হবে এবং টোটাল ক্লাসিফিকেশনটাকে একটু বলতে হবে এবং তোমাদের সিলেবাসে যতগুলো আছে সেইগুলোই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য লিখতে হবে যে কোনো একটি বিভাগ অনুযায়ী সেটা তোমাদের ক্লাসে সুন্দর করে বলে দেওয়া আছে এবং সেখানে তোমরা বৈশিষ্ট্যও লিখতে পারবে ছবি সংক্রান্ত ব্যাপারও বলে দেওয়া আছে যারা ক্লাস ফলো করেছো দেখবে তাদের কোনো ধরনের কোনো অসুবিধাই কিন্তু হবে না থার্ড যেটা আমি দিয়েছি প্রশ্ন হিসেবে উন্নত ও অবনত সমভূমির তিনটি পার্থক্য লেখো অর্থাৎ
তোমাদের এখানে যে ভূগাঠনিক সমভূমি আমরা পড়েছিলাম বিভাগ অনুযায়ী, সেখানে উন্নত এবং অবনত সমভূমি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে বৈশিষ্ট্যও বলেছিলাম, তাই সেখান থেকে খুব সহজেই তোমরা কিন্তু পার্থক্য লিখে দিতে পারবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, দেখো প্রশ্নে কিন্তু আমি উল্লেখ করেছি তিনটি পার্থক্য লেখো, অর্থাৎ যখন তোমরা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নেতে দেখা যাবে যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তিনটি পার্থক্য লেখো বা দুটি পার্থক্য লেখো বা চারটি পার্থক্য লেখো, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্ররা বা কি করে যে তারা সেই বিষয়টা জানে বলে প্রশ্নটা কেবলমাত্র পার্থক্যটুকু অংশটা দেখল, কিন্তু সেখানে যে সংখ্যা বলে দিয়েছে যে তিনটি বা দুটি পার্থক্য লেখো সেটাকে তারা কিন্তু দেখলো না। যেহেতু তাদের কমন কোশ্চেন পড়েছে, তারা অনেকটা জানে বলে সেখানে দেখা গেল যে তিনটে লিখতে বলা হয়েছে, লিখে দিল ছটা। এই অভ্যেসটা কিন্তু অত্যন্ত বাজে, অর্থাৎ এটা যেন না হয়। অর্থাৎ প্রশ্নে তোমার যতটুকু চাওয়া হয়েছে তার অতিরিক্ত তুমি লিখবে না, সেখানে তুমি যতই জানো সেটা কিন্তু তোমার দক্ষতার পরিচয় দেয় না, অর্থাৎ তুমি প্রশ্ন ভালো করে পড়ছো না, এটা কিন্তু সেটাকে নির্দেশ করে। তাই আবার বলছি, যখন প্রশ্নে উল্লেখ করে দেয়া থাকবে তখন কিন্তু তোমাদের যতগুলো লিখতে বলা হয়েছে ঠিক ততগুলো পার্থক্যই লিখবে। আর একটা বিষয় আমি বারবার পার্থক্য লেখার ক্ষেত্রে বলেছি, অহেতুক আমার তিন নম্বরের জন্য ছটা বা সাতটা পার্থক্য একটা টপিকের আমি জানি বলে লিখে দেবো, এরকম নয়। আমার প্রশ্নমান যা থাকবে তার তুলনায় মোর দ্যান ওয়ান, একটা বেশি পার্থক্য আমরা লিখতে পারি, খুব বেশি হলে দুটো হতে পারে সেটা। কিন্তু তিন নম্বরের প্রশ্নে আমি সাতটা পার্থক্য লিখছি, একটা প্রশ্ন আমি খুব ভালো জানি বলে, আবার পরবর্তী ক্ষেত্রে কোনো একটা পার্থক্য আমার জানা নেই, তিন নম্বরেই পড়েছে, সেক্ষেত্রে আমার তিনটে পার্থক্য লিখতেও আমি সঠিক যথাযথ স্বতন্ত্র পার্থক্য লিখতে পারছি না, এরকম অনেক খাতা দেখা যায়। তাহলে এই জিনিসগুলো যেন না হয়, বারবার বলছি ক্লাসগুলো এই জন্যই করার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা যদি ভালো করে শোনো তাহলে তোমাদের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি প্রাপ্ত হবে, তেমন কিভাবে একটা সুন্দর উত্তরপত্র তৈরি করতে হয় সেই সম্পর্কেও কিন্তু তোমাদের ধারণা তৈরি হবে। ওকে, ফোর্থ আমি একটা কোশ্চেন দিয়েছি, দেখো পেনিপ্লেন ও পেডিপ্লেনের পার্থক্য লেখো, পেনিপ্লেন ও পেডিপ্লেনের পার্থক্য লেখো। এটা আমরা দেখেছিলাম পেনিপ্লেন কথা বলেছিলাম বা প্রায় সমভূমি, আর পেডিপ্লেন যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে পাদদেশীয় সমভূমি। এর ক্ষেত্রে আমি একটুখানি বলে দিতে চাই, কারণ অনেক বইয়েতে এই পার্থক্যটা থাকতেও পারে আবার অনেক বইয়েতে নাও থাকতে পারে, আমি একটু সিনপসিস করে রেখেছি তোমাদের সুবিধার্থে যে কীরকমভাবে আমরা এই পার্থক্যটাকে লিখব। দেখো আমরা যদি ক্লাসটা ঠিকঠাক করে ফলো করি তাহলে সেখানে কিন্তু আমি অনেকগুলো বৈশিষ্ট্য বলেছিলাম, তার নামকরণ বলেছিলাম, সেইগুলোকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলেই কিন্তু এর একটা সুন্দর পার্থক্য আমরা কিন্তু লিখতে পারি। যেমন ধরো আমি বললাম নামকরণ পেনিপ্লেন, এই যে শব্দটি দেখা গেছে যে ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে প্রায়, পেনি কথার অর্থ হচ্ছে প্রায়, ঠিক আছে, আর প্লেন তো সমভূমি, তাহলে নামকরণ হচ্ছে প্রায় সমভূমি। আবার পেডিপ্লেন দেখো একটা জার্মান শব্দ পেডি অর্থ পাদদেশ আর প্লেন অর্থ হচ্ছে সমভূমি, তাহলে এখানে হচ্ছে পাদদেশীয় সমভূমি। দেখো তাহলে নামকরণের ক্ষেত্রে বা শব্দার্থের ক্ষেত্রে এখানে কিন্তু একটা বিষয় দিয়ে আমরা একটা পার্থক্য লিখতে পারলাম। তারপর আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে পেনিপ্লেনের ক্ষেত্রে আমরা কি লিখব, যে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদী কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সমভূমি সৃষ্টি হয় তাকে বলা হয় পেনিপ্লেন। তাহলে এখানে দেখো উল্লেখ করলাম স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে, তোমরা যারা ক্লাস করেছো সেখানে আমি লিখেছিলাম যে নদী ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। সুতরাং ক্লাসটা যদি ভালো করে দেখো আমি যে ডেফিনেশনটা বললাম সেই ডেফিনেশনের যথার্থতা তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে। আর পেডিপ্লেনের ক্ষেত্রে আমরা কি বলবো, যে মরু অঞ্চলে উচ্চভূমির সম্মুখ ভাগে আবহবিকার জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমি সৃষ্টি করে তাকে পেডিপ্লেন বলে। তাহলে বোঝানো গেল, তাহলে এক্ষেত্রে দেখো মূলত এটা মরু অঞ্চলে হচ্ছে, অর্থাৎ মরু ক্ষয়চক্রে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু বায়ু ও জলধারার কার্যের সাথে সাথে আবহবিকারের কিন্তু ক্রিয়া প্রাধান্যপ্রাপ্ত হচ্ছে। এরপর কি আমরা জলবায়ু অঞ্চল যদি একটা বিষয় দিই তাহলে জলবায়ু অঞ্চলের বিষয়ে আমরা কি দেখতে পাবো, যে পেনিপ্লেন যেহেতু নদীর কার্য প্রাধান্যপ্রাপ্ত হচ্ছে সুতরাং এখানে আমরা আর্দ্র জলবায়ু দেখতে পাই, আর পেডিপ্লেনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই মরু জলবায়ু অঞ্চল। তারপর আমরা কি দেখব, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দেখবে পেনিপ্লেন সৃষ্টিতে আবহবিকার বা পুঞ্জিত স্থলন এর সামান্য ভূমিকা দেখতে পাওয়া গেলেও
নদীর কার্যটা কিন্তু এখানে প্রধান, অর্থাৎ নদী এখানে প্রধান ভূমিকা পালন করে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে, অর্থাৎ নদী ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে। কিন্তু পেরিপ্লেনের ক্ষেত্রে বায়ু ও জলধারার সাথে সাথে আমরা আবহবিকারের প্রাধান্যটাও দেখতে পাই। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসেবে আমরা বিষয় লিখে তাহলে এটা আমরা লিখতে পারি। তারপর কি গঠন প্রকৃতি, গঠন প্রকৃতির ক্ষেত্রে আমরা দেখবে যখন আমরা পেনিপ্লেন এবং পেরিপ্লেন পড়েছিলাম, পেনিপ্লেনের ক্ষেত্রে বলেছিলাম এটা উত্তল প্রকৃতির হয়, মানে কচ্ছপের পিঠের মতো, এরকম একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম। আর পেরিপ্লেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা অবতল প্রকৃতির হয়। তাহলে দেখো অত্যন্ত সহজভাবে আমরা কিন্তু এই পার্থক্যগুলোকে দাঁড় করিয়ে দিতে পারছি, ঠিক আমরা যদি ওই বিষয়গুলোকে ভালো করে আমাদের ধারণা তৈরি করতে পারি, অর্থাৎ ক্লাসটা যদি ফলো করি তার মধ্য থেকেই খুব সুন্দর পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর কি ভূমিরূপের নিদর্শনগত দিক থেকে যদি আমরা একটা বিষয় দিয়ে লিখি, পেনিপ্লেনে যে কঠিন শিলাটা দাঁড়িয়ে থাকে অর্থাৎ কম ক্ষয়প্রাপ্ত হয়ে পেনিপ্লেন ভূমিরূপের উপর, সেটাকে আমরা বলে থাকি মোনাডোনাক। আর পেরিপ্লেনের ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি ইনসেলবার্জ। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা এখানে দেখতে পাই। তার সুন্দর পার্থক্য কিন্তু আমি এখানে বলে দিলাম, যেহেতু এটা তোমাদের অনেকের বইয়েতে থাকতেও পারে নাও পারে, তাই জন্য একটু এটা একটা ডিসকাস করে দিলাম আমরা। তারপরে কয়েকটা টু মার্কসের কোশ্চেন আমি দিয়েছি, যেগুলো আমরা ব্যাখ্যা করতে গিয়ে ওই যে সমভূমির ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, তোমরা এটা ভালো করে তৈরি করবে, যেমন মোনাডোনাক ও ইনসেলবার্জ কি। তারপর দিয়েছি তরঙ্গ কর্তিত ও হৈমবাহিক সমভূমি বলতে কি বোঝো। তাহলে এগুলোর প্রত্যেকটা উত্তর কিন্তু আমাদের ক্লাসগুলোর মধ্যে আছে। যারা ক্লাসগুলো একটুখানি দেখে একটু নোটস আকারে লিখে রাখবে তারা কিন্তু অতি সহজেই খুব সুন্দর উত্তর তৈরি করতে পারবে, এই বিশ্বাস কিন্তু আমি রাখি। যারা ক্লাসটা মন দিয়ে ফলো করবে এবং বুঝে বুঝে তারা দেখবে এবং দেখার সময় নোট ডাউন করবে। তারপর আমি একটা দিয়েছি প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদা সমভূমির পার্থক্য লেখো। এক্ষেত্রেও আমি আবার বলছি যে যদি প্রশ্নমান তিন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খুব বেশি হলে চারটে পার্থক্য কিন্তু লিখব। তোমরা এর পার্থক্যটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে দিতে পারবে আশা রাখছি। তাও আমি একটুখানি বলে দিচ্ছি একটা সিনপসিস যেহেতু আমি তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দেখো এই যে পেডিমেন্ট, এই পেডিমেন্ট মূলত পেডি শব্দের অর্থ হচ্ছে পাদদেশ, নামকরণ যদি আমরা দিয়ে শুরু করি, এবং মেন্ট বা মন শব্দটি এসেছে মাউন্ট থেকে যার অর্থ হচ্ছে পাহাড়। সাধারণ অর্থে পেডিমেন্ট কথার অর্থ হল তাহলে পাহাড়ের সম্মুখভাগের পাদদেশীয় যে অঞ্চল সেটাকে আমরা পেডিমেন্ট বলতে পারি। আর বাজাদা বলতে বোঝানো হয় পেডিমেন্টের সম্মুখভাগে যে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র, যেটা একটা স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে। বাজাদা শব্দটির যে উৎপত্তি স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে, যেখানে বিস্তীর্ণ পরল পাথরের সমভূমিশেষ বলতে পারি, যেটা অবস্থান আমরা বলেছিলাম প্লায়া হ্রদের সঙ্গে প্রায় সমান। বোঝানো গেল গঠনের ক্ষেত্রে আমরা কি বলবো, উচ্চভূমির সম্মুখভাগের পশ্চাৎ অপসারণের ফলে উচ্চভূমির সমান্তরাল কর্তিত হয়ে আমাদের পেডিমেন্ট সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আমাদের মরুক্ষয় চক্রে দেখতে পাচ্ছি যে উচ্চ ভূমিগুলো থাকে, যে ইনসেলবার্জের পরবর্তী ভূমিরূপ আমরা দেখি পেডিমেন্ট, ছবিতে দেখবে তোমরা বইতে করে দেওয়া আছে, সেখানে পশ্চাৎ অপসারণের জন্য ইনসেলবার্জ অঞ্চলটা যখন সংকীর্ণ হবে তখন তার সম্মুখভাগের অংশটা আমরা পেডিমেন্টের গঠন দেখতে পাবো। আর পেডিমেন্টের সম্মুখভাগের যে বিস্তীর্ণ জলধারা এবং বায়ুর মিলিত কার্যের ফলে নুড়ি কাপড় বালির সঞ্চিত হয়ে যে সমতল ক্ষেত্রটা তৈরি করছে সেটাকে আমরা বাজাদা হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। তারপর কি ভূমির ক্ষেত্রে আমরা কি দেখব, পেডিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভূমির প্রকৃতি বা ঢাল, পেডিমেন্টের ঢাল বাজাদার তুলনায় অনেক বেশি হবে। অর্থাৎ এখানে ঢালের মাত্রা দেখা যাবে যে কোনো কোনো বইতে লেখা থাকতে পারে দেখবে যে 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি পর্যন্ত হতে পারে, আর বাজাদার ঢাল অত্যন্ত কম হবে, 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত হতে পারে। অর্থাৎ ঢালের পরিবর্তনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি কখনো কখনো পেডিমেন্ট কিন্তু বিভিন্ন নুড়ি বোল্ডার দ্বারা আবৃত থাকতে পারে ভূমির যে প্রকৃতি, যেটা বাজাদা কিন্তু সবসময় উন্মুক্ত অবস্থায় অবস্থান করে থাকতে পারে। বোঝাতে পারলাম, তাহলে এইভাবে আমরা এর একটা সুন্দর পার্থক্য কিন্তু আমরা তৈরি করতে পারি। এরপরের যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা হচ্ছে নদীজ সমভূমির সচিত্র পরিচয় দাও। অর্থাৎ তোমরা দেখবে আমরা যখন ডিপোজিশনাল প্লেন পড়েছিলাম অর্থাৎ সঞ্চয়জাত সমভূমি পড়েছিলাম, সেখানে আমরা দুটো পার্টে সেই সমভূমির অংশটুকু আলোচনা করেছিলাম। সঞ্চয়জাত সমভূমির ফার্স্ট পার্টটাতে ছিল
নদীজ সমভূমি মানে রিভার অর্থাৎ নদীর কার্যের ফলে যে সমভূমিগুলো গঠন হয়েছিল তার ব্যাখ্যা দিয়েছিলাম। সেই ক্লাসটা তোমরা যারা পার্ট ওয়ানটাতে এই প্রশ্নের উত্তরটা অত্যন্ত সুন্দরভাবে দেয়া আছে। এই রিলেটেড আমি কয়েকটা জিনিস ওখানে দেখবে বলেছিলাম যে ক্লাসিফিকেশন অনুযায়ী যে বদ্বীপ সমভূমি, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি এগুলো কিন্তু এখান থেকেই টিকা আকারে কিন্তু তোমাদের কাছে আসতে পারে প্রশ্ন হিসেবে, অর্থাৎ 2 মার্কসের জন্য আসতে পারে। অর্থাৎ তোমরা যদি এই প্রশ্নটা তৈরি করো তাহলে এর অন্তর্ভুক্ত এইগুলো কিন্তু টিকা আকারে তোমাদের কাছে আসতে পারে। এবং তোমরা আশা রাখছি যারা ক্লাসটা এখনও পর্যন্ত দেখে উঠতে সক্ষম হয়েছো, আমি দেখেছি যে অনেকেই এখনও দেখে উঠতে সক্ষম হওনি, যারা দেখে উঠতে এখনও পর্যন্ত সক্ষম হয়েছো তারা কিন্তু সেখান থেকে এর উত্তরটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তারপরে একটা কোশ্চেন দিয়েছি যে উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্য আলোচনা করো। পার্ট টুতে আমরা ডিপোজিশনাল প্লেনের ক্ষেত্রে আমরা উপকূলীয় সমভূমি সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছি, সেখানে এই প্রশ্নের উত্তর আছে, তোমরা যারা ক্লাসটা দেখবে সেখান থেকে এর উত্তর তৈরি করতে পারবে। তারপর আমি প্রশ্ন দিয়েছি লোয়ের সমভূমি ও হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমির পরিচয় দাও। একই ওই পার্ট টু ক্লাসে আমরা দেখবে লোয়ের সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছি, তার অর্থ, তার উদাহরণ দিয়েছি কোথায় লোয়েস আমরা দেখতে পাই। এবং আমি ইভেন এটাও বলেছিলাম যে তোমরা দেখবে যে বায়ুর অপসারণ কার্যের ফলে যে ঈষৎ হলুদ বালুকণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে সঞ্চয় কার্যের মাধ্যমে লোয়েস তৈরি হচ্ছে, খুব সুন্দর ব্যাখ্যা কিন্তু আমি ওখানে দিয়েছি। এবং তোমরা সেখান থেকে শব্দার্থ থেকে আরম্ভ করে সমস্ত কিছু ইনফরমেশান পাবে যার সাহায্যে তোমরা অত্যন্ত সুন্দর নোটস তৈরি করতে পারবে, এই আশা রাখছি। তারপর আমি একটা প্রশ্ন দিয়েছি ক্ষয়জাত ও সঞ্চয়জাত সমভূমির পার্থক্য লেখো। এটা কম বেশি অনেক বইতেই দেয়া আছে এবং তোমরা যারা পরপর সিরিয়ালি এই সমভূমিগুলো পড়েছো সেক্ষেত্রে তোমাদের এই পার্থক্যটা লিখতে আশা করছি কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। দেন আমি কোশ্চেন দিয়েছি যে প্লায়া কি, অর্থাৎ 2 মার্কসের জন্য একটা দিয়েছি প্লায়া কি, এই কোশ্চেনটা এখানে আমি দিয়েছি। তারপর দেখো পরের প্রশ্ন আমি দিয়েছি যে মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো। এর একটি ক্লাস আমি তো অবশ্যই করেছি, আগের ক্লাসটা দিয়ে করেছি যে সমভূমির গুরুত্ব আলোচনা করো, অত্যন্ত উদাহরণ ভিত্তিক এবং সহজ করে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। যারা ক্লাসটা দেখতে সক্ষম হয়েছো সেখান থেকে তারা এর উত্তরটা খুব ভালো রেডি করতে পারবে আশা রাখছি। তারপর একটা এমনি জেনারেল প্রশ্ন আমি দিয়েছি যে পর্বত, মালভূমি, সমভূমি এই তিনটে ভূমিরূপের 6টি বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ এর তিনটি ভূমিরূপে যে এত ব্যাপক আকারে আমরা পড়লাম তার 6টি ডিফারেন্ট বিষয় বা একই বিষয়ের মধ্যে কি পার্থক্য আছে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এর আলোচনাটা করতে হবে। যেমন ধরো আমি বললাম, সাপোজ একটা এক্সাম্পল হিসেবে বলছি উত্তরটা লেখার ক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ, তাহলে আমরা পার্বত্য, মালভূমি এবং সমভূমি অঞ্চলে এই তিনটি অঞ্চলে জনসংখ্যার যে প্রকৃতি সেই প্রকৃতিটা আমরা কীরকম হবে তার পরিপ্রেক্ষিতে অ্যান্সারটা লিখতে পারি। যেমন আমি ধরো বললাম যে ডেন্সিটি অফ পপুলেশন আমরা জনসংখ্যার ঘনত্ব সমভূমি অঞ্চলে সর্বাধিক হবে, দেন মালভূমি অঞ্চলে যে সমস্ত অঞ্চলে খনিজ ভাণ্ডার দেখতে পাই বা যে সমস্ত অঞ্চলগুলোতে শিল্পাঞ্চল কেন্দ্রিক আছে সেখানে তুলনামূলকভাবে সমভূমির মতো না হলেও পার্বত্য অঞ্চলের তুলনায় অনেক বেশি হবে মালভূমি অঞ্চলে। আর পার্বত্য অঞ্চলে আমরা যেটা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাবো ডাইসেক্টেড পপুলেশন, মানে সেখানে বিক্ষিপ্ত জনবসতি আমরা দেখতে পাবো বা ব্যবচ্ছিন্ন জনবসতি আমরা দেখতে পাবো, যে আমরা সেখানে বিক্ষিপ্ত প্রকৃতির জনসংখ্যা দেখতে পাবো, অর্থাৎ পরিমাণটাও কিন্তু সেখানে আমাদের অনেকটা কম দেখতে পাওয়া যায়। একটা এক্সাম্পল দিয়ে আমি কোশ্চেন অ্যান্সারটা সেট আপ করার চেষ্টা করলাম, তোমরা এরকম অসংখ্য বিষয় তোমরা পেয়ে যাবে, সেই বিষয়গুলোর মধ্যে থেকে 6টা বিষয়কে সিলেক্ট করে এই প্রশ্নের উত্তরটাকে রেডি করে রাখবে। এক্ষেত্রে তোমাদের সুবিধা কী হবে, ইন্ডিভিজুয়াল ভূমিরূপগুলোকে যেমন আবার ভালোভাবে পড়া হবে তেমনই তিনটের তুলনামূলক আলোচনা দিলে তোমরা উত্তর লিখতে পারবে। আশা করছি আজকের যে ক্লাসটা তোমাদের করলাম সমভূমি সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো তোমরা রেডি করবে এবং পরীক্ষাতে এই প্রশ্নগুলো রেডি করার ফলে তোমাদের আশা করছি অনেকটাই সাহায্য পাবে এখান থেকে। এবার আমার যে বক্তব্য, আজকের যে অধ্যায়টা আমরা আজকে সমাপ্ত করলাম, আগেও বললাম অলমোস্ট 30টি ভিডিও আপলোডের মাধ্যমে আমাদের এত বড় একটি অধ্যায় আজকে আমরা কমপ্লিট করলাম। তাই তোমাদের দায়িত্ব এটা অবশ্যই, আমি আমার স্কুলের ছাত্রদের তো অবশ্যই বলবো যে পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো একটুখানি দেখো, উপকার এটা তোমাদের জন্যই হবে। এবং ভিডিওগুলো দেখার পর ভালো করে সেখান থেকে মন দিয়ে তোমরা নিজের মতো করে নোটস তৈরি করার যথেষ্ট উপাদান কিন্তু ভিডিওগুলোর মধ্যে আছে এবং তার জন্য তোমাদের আদার্স আমার তো মনে হয় না যে কোনো বেশি সহযোগিতার প্রয়োজন হবে বলে, তার কারণ অত্যন্ত সহজ
এবং সুন্দরভাবে এবং তথ্যমূলকভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে। তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখান থেকে তোমরা যথেষ্ট ভালোভাবে অনেক কিছু জানতে পেরেছো এবং বিষয়টাও উপলব্ধি করতে পেরেছো। তাই আমি বলবো অবশ্যই এই অধ্যায়ের প্রত্যেকটি ভিডিওকে ভালো করে দেখবে, দেখার পর সেই সংক্রান্ত যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে রেডি করবে। আজকে সমূহ সংক্রান্ত প্রশ্ন দিয়ে এই অধ্যায়টাকে আমি শেষ করলাম। এর পরবর্তী তোমাদের যে অধ্যায়টা আমি শুরু করব সেটা খুব প্রাসঙ্গিক বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টা। তারপর আমরা 3 নম্বর অধ্যায়টা এবং পশ্চিমবঙ্গ একসাথে প্যারালালি পড়বো একটুখানি, কারণ 3 নম্বর অধ্যায়টার ক্ষেত্রে আমাকে অনেকেই বলেছে যে স্যার একটুখানি দেখে দেবেন বা ওই অধ্যায়টা একটু বলে দেবেন। তাই আমি ওই অধ্যায় সম্পর্কেও কিন্তু একটু বলে দেবো আগে দুর্যোগ ও বিপর্যয় অধ্যায়টা সমাপ্ত করার পর। আশা রাখছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সবাই সাবধানে থাকো এবং সুস্থ থাকো।